الذي خلق. اللهم صل على محمد وعلى آل محمد. নবীন বরণ অনুষ্ঠানের আজকে সভাপতি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ের আমার ঢাকা ইউনিভার্সিটি মানে এক ইতিহাস, যারা আপনারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদেরকে প্রথম জানতে হবে ইউনিভার্সিটি কীভাবে সৃষ্টি হয়েছে, প্রস্তাবক কারা ছিল, জমিদাতা কারা ছিল, এর ভিত্তি কী ছিল, এটা প্রতিষ্ঠিত করার কারণ কী ছিল, এটা আমাদের জানার প্রয়োজন। নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু তার নিজের জমি ওয়াকফ করেছিলেন, শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য নয়, মেডিকেল, বুয়েট, তিনি প্রস্তাব দিয়েছিলেন। বাধা কারা দিয়েছিল, কেন বাধা দিয়েছিল, এইগুলি আমাদের জানতে হবে। এদেশ কতবার স্বাধীন হয়েছে, কিভাবে স্বাধীন হয়েছে, স্বাধীনতা আন্দোলনে, ভাই একটু কথা বলতে দেন, কারা অংশগ্রহণ করেছে। আজকে আমরা শুধু একত্ব নিয়ে আলোচনা করি, কিন্তু এই দেশটা তো প্রথম একত্রই স্বাধীন হয়নি, যে ভূখণ্ডে আমরা আছি এটা তিনবার স্বাধীন হয়েছে, যেখানে আমি দাঁড়ানো আছি তিনবার স্বাধীন হয়েছে, একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে, ভারত থেকে স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। এ দেশ ছিল মুসলমানদের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তার এ দেশ দখল করেছে, ক্ষমতায় ছিল মুসলমান, অত্যাচারিত হয়েছে মুসলমান, নির্যাতিত হয়েছে মুসলমান। আমি একেবারে সংক্ষিপ্ত বলবো, সব জানেন আপনারা, ওয়াজাক্কির ফা ইন্না যিক্রা তানফাউল মুমিনিন, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা তো জানেন অবশ্যই ইতিহাসগুলি। ১৮০৩ ঈসাই সালে যখন জাফরের থেকে দিল্লি দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আইন। সেই দিনই কিন্তু ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল, প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে মুসলমান, অন্য কেউ না, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছে, বক্তৃতা দিয়েছে, রক্ত দিয়েছে, প্রথম মুসলমান। ১৮৫৭ ঈসাই সালে যে আজাদি বিপ্লব, সেফাই আন্দোলন, এর ভূমিকায় কারা ছিল আপনারা দেখেন, সেখানে মুসলমানরা ছিল, ৯৩,০০০ কত জানি, এই সে আপনার ৯৩,৯৬৩ জন, ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা আছে ৯৩,৯৬৩ জন লোক ব্রিটিশ হটাও আন্দোলনে জীবন দিয়েছে, এর মধ্যে মুসলমানদের সংখ্যা ৬৩,০০০ কত জানি, তার মানে সংখ্যা সবচেয়ে বেশি, ৬৩,০০০এর উপরে মুসলমান। এরপরে মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে, এরপরে দেখা যায় আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়ান লোকেরা মুসলমানদের অত্যাচার অবিচার পছন্দ করত না, সংস্কৃতি ভিন্ন, তাদেরকে সব সময় অ্যাবাউট করে চলতো, আবার মুসলমানরা চিন্তা করছে আমাদের আলাদা একটা কান্ট্রির দরকার, আলাদা একটা ভূখণ্ডের দরকার। দেখেন পাকিস্তান করার পিছনে অন্য কারোর বুদ্ধিও ছিল না, পরামর্শও ছিল না, একমাত্র মুসলমানদের ছিল। ভারত থেকে আমরা আলাদা হয়েছি মুসলমানদের পরামর্শের ভিত্তিতে, মুসলমানদের আন্দোলনের কারণে, অন্য কারোর কারণে নয়, আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম। যদি ৪৭-এ ভারত থেকে ইন্ডিয়ার থেকে আমাদের দেশ আলাদা না হতো, পাকিস্তান নামে একটা দেশ আলাদা না হতো,
যদি ক্যালকাটা আসাম ত্রিপুরার সাথে অ্যাক্ট করে যদি হায়দ্রাবাদ কাশ্মীরকে জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীরকে পাকিস্তানের সাথে মিলিয়ে আমাদেরকে ভারতের সাথে রেখে যদি দেশ আলাদা হতো পাকিস্তান ভিন্ন হতো আর ভারত ভিন্ন হতো আর আমরা যদি ভারতের সাথেই থাকতাম তাহলে হয়তোবা কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু লাল সবুজের পতাকা দেখতে পারতাম না। এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। যদি ব্রিটিশ না হটাতে পারতাম তাহলে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হতে পারতাম না, আর ইন্ডিয়ান থেকে যদি আমরা আলাদা না হতে পারতাম তার মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। ওইটাও ছিল আপনার মুসলমানদের কারণে। আপনার শিক্ষিত সমাজ আপনারা কেন বুঝতেছেন না, তৎকালীন সময় হায়দ্রাবাদ তাদেরকে ব্রিটিশ স্বতন্ত্র রাখছিল। তোমার ইচ্ছা, তুমি হয়তো বা পাকিস্তানের সাথে একঠ অথবা ইন্ডিয়ার সাথে মিলো অথবা স্বতন্ত্র থাকো। হায়দ্রাবাদ কী বলছিল, আমি স্বতন্ত্র আছি, কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া দখল করে নিয়েছে। এই আজকে যে কাশ্মীরের অবস্থা একই, তাদেরকে ব্রিটিশ বলেছিল তোমরা পাকিস্তানের সাথে যাও ইন্ডিয়ার সাথে যাও অথবা ভিন্ন থাকো স্বতন্ত্র থাকো, কিন্তু আজকে কী দেখছি তারা দখল করে নিয়েছে। যদি ওই সময় আমাদেরকে ভারতের সাথে রাখা হইতো তাহলে কী ভাবতেন, লাল সবুজের পতাকা কোথায় পেতেন? পাকিস্তান আমরাই করেছি, আবার দেখলাম কি পাকিস্তানের দুইটা মেরু, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, দুই মেরুর মধ্যে 1700 কিলোমিটার ডিফারেন্স। ওদের ঋতু আমাদের ঋতু ভিন্ন, ওদের ভূমি আমাদের ভূমি ভিন্ন, ওদের কৃষ্টি কালচার আমাদের কৃষ্টি কালচার ভিন্ন, ওদের কথা আমাদের কথা ভিন্ন, সব কিছুই ভিন্ন। কিন্তু দুই মেরুতে অবস্থান কিন্তু দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কী ছিল, এটা মাথার মধ্যে নিতে হবে। আপনার দেশের মেরুদণ্ড, আপনার দেশ পরিচালনা করবেন, আমার বাবার পরিচয় আমাকে জানতে হবে, আমার দাদার পরিচয় আমাকে জানতে হবে, আমার বাড়ির পরিচয় আমাকে জানতে হবে, আমি কে। এই পরিচয় না জানা পর্যন্ত মানুষ সুপথে পরিচালিত হতে পারে না। আমাকে জানতে হবে আমার ইতিহাস। দুই মেরুতে ভারত থেকে একটা দেশ একই নামে পৃথক হওয়ার কারণটা কী ছিল? ঋতুর কারণ না, ভূমির কারণ না, ভাষার কারণ না, একমাত্র ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। মুসলমানের ভিত্তিতে আজও ভারতের বিজেপি সরকার বারবার এই অভিযোগ মুসলমানকে দিচ্ছে, তোমরা তো ধর্মের ভিত্তিতে আলাদা হয়ে গেছো, এখানে কী চাও? অর্থ এই অপবাদই দেয় ভারতের মুসলমানদেরকে, বারবার দেখছেন না, ও তো এই কথাই বলে তোমরা তো আলাদা হয়ে গেছো ধর্মের ভিত্তিতে, তোমরা এখানে কী চাও? আর তারা কী বলে, না এ দেশ আমাদের, আমাদের থাকার অধিকার এখানে আছে। গোটা দুনিয়ার মধ্যে ভারতকে পরিচিত লাভ করাইছে মুসলমানরা, অথচ আমি মুসলমান পরিচয় দিতে লজ্জা পাই, সাম্প্রদায়িক হয়ে যাই, হিন্দু হিন্দুর পরিচয় দিতে লজ্জা পায় না, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় দিতে লজ্জা পায় না, ইহুদি ইহুদির পরিচয় দিতে লজ্জা পায় না। একজন নাস্তিক সে জোর গলায় বলে আমি নাস্তিক, আমি ইসলাম মানি না, ধর্ম মানি না, সে লজ্জা পায় না। অথচ একটা নাস্তিকের কোনো থিম নাই, থিওরি নাই, নিজের ভাবনা অনুযায়ী নিজের চিন্তা অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, এখন এক কথা বলে আর এক সময় এক কথা বলে, মনে যা চায় তাই বলে। সে যদি ভিত্তিহীন একটা থিম থিওরির উপরে নিজেকে গর্ববোধ মনে করতে পারে আমি নাস্তিক, তাহলে আমার তো কোরআন হক, আমার নবী হক, আমার ধর্ম হক, আমি সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুমিন, সর্বশ্রেষ্ঠ কিতাব আমার কাছে, সর্বশ্রেষ্ঠ নবী আমার কাছে, কিন্তু আমি কেন গর্বের সাথে বলতে পারি না আমি একজন মুসলমান? এর কারণটা কোথায়, এর কারণটা কি? এখানেই আমরা পরাজিত, মুসলমান এখানেই পরাজিত। দেখেন মনমোহন সিং, ভারতের মনমোহন সিং ডক্টর, সে ভারতের প্রাইম মিনিস্টার, অথচ তার মাথার থেকে শিখদের চুল পরে নেই, তার মাথার থেকে শিখদের পট্টি নামে নেই, তার চেহারার থেকে শিখদের দাড়ি কামায় নেই, ঝরে নেই, মোস্ট পরে নেই, অথচ আমাদের দেশে কিছু শিক্ষিত হলেই প্রতি ইসলামকে বাদ দাও এরপর চেয়ারে বসো, আমরা ইসলামকে নিচে রাখি তারপর চেয়ারে বসি। অথচ বাজপাই, অটল বিহারী বাজপাই যখন বাংলাদেশে এসেছিল সে ধুতি পরে এসছে, সে ধুতি পরে এসছে, অথচ সে লজ্জা পায় নেই। অথচ আমাদের দেশে মুসলমানরা লজ্জা পাই। কয়েকদিন আগে বিমান বাহিনী প্রধান, ভারতের বিমান বাহিনী প্রধান আসছে, আপনারা দেখেছেন তার মাথায় শিখদের পট্টি, সব কিছু বাদ দেন, স্বাধীনতা যুদ্ধে যে চুক্তি হয়েছিল, বিজয়ের যে চুক্তি ঘোষণা হয়েছিল সেখানে ছিল কে, অরোরা আর নিয়াজি সাহেব, আজও সেই ছবি আমাদের কাছে আছে, অরোরার মাথায়
সে শিখদের পট্টি, শিখদের মোস। আপনি চিন্তা করতে পারছেন আজকে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান পাগড়িওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, বিমান বাহিনীর প্রধান দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে? চিন্তাও করতে পারি না। অথচ ভারতের প্রাইম মিনিস্টার শিখদের পট্টিওয়ালা হবে কোনো আপত্তি নেই, শিখদের দাড়িওয়ালা হবে আপত্তি নেই, সেনাবাহিনীর প্রধান শিখদের পট্টিওয়ালা হবে আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের একজন ম্যাজিস্ট্রেট, একজন ডিসি, একজন এসপি, সেনাবাহিনীর প্রধান, প্রধান বিচারপতি আজকে দাড়িওয়ালা হবে, টিপুওয়ালা হবে, ইসলামওয়ালা হবে, আমরা চিন্তাও করতে পারি না, মনে হয় স্বপ্ন। এই দুর্বলতা কেন, কারণটা কি? এই দুর্বলতার কারণটা কি আমাকে ভাবতে হবে। দেখেন আজকে রাশেদ খান মেলন কয়েকদিন আগেই, দুই তিন দিন আগে একটা বক্তৃতা করেছেন, আমি নাস্তিক হিসেবে পরিচিত, আমি বাঙালি দেখছি না, কেমন সব মুসলমান হয়ে যাচ্ছে, ইসলামী পোশাক পরছে, নিজে বলতেছে বাঙালি। বাঙালি কি? বাঙালি সংস্কৃতি তো জগা খিচুড়ি মাত্র, বাঙালিতে তো নির্দিষ্ট কোনো সংস্কৃতি নেই, এটা জগা খিচুড়ি। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর্য, বিভিন্ন ধর্ম গোষ্ঠীর এক সংস্কৃতি মাত্র বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। কোনটাকে বাদ দেবেন আমাকে বলেন তো? যদি আপনি জল বলেন হোটেলে গিয়ে, আপনি কী বলবে? হিন্দু। যদি বলে পানি, বলে মুসলমান। এটা সংস্কৃতি হয়ে গেছে অলরেডি। আমাদের দেশে হিন্দুরা বলে, আমরা বলি নাম, তার বলে লাম, দেখে সমস্ত হিন্দু বলবে নকে ল দিয়া, লাম উপর থেকে, আমরা বলি নাম, তার বলবে লাম। আমরা সাধারণত যেই বিবাহ শাদিতে যে সংস্কৃতি ব্যবহার করি তারা ভিন্ন সংস্কৃতি ব্যবহার করে, আমরা ঘরে ঢুকতে যাই সংস্কৃতি ব্যবহার করি তারা ভিন্ন সংস্কৃতি ব্যবহার করে, আপনি কোন সংস্কৃতি বাংলা বলবেন আমাকে বলেন তো? ইসলামকে সহ্যই করতে পারে না। অথচ অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ সাহেব নিজে লিখেছেন আমাদের দুইটা পরিচয়, আমি প্রথম মুসলমান, তারপরে বাঙালি। তিনি নিজে লিখেছেন আমরা দুইটা পরিচয়, আমি মুসলমান, তারপরে বাঙালি। ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি নই, ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশি নই, ইসলামকে বাদ দিয়ে ম্যাজিস্ট্রেট নই, ডিসি নই, এসপি নই, প্রধান সেনাপতি নই, প্রধান বিচারপতি নই, আমি ইসলামকে নিয়ে সব। অথচ আমরা প্রথম কী করি? ইসলামকে বাদ দিই। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে নিয়ে তোমার যা ইচ্ছা তাই করো, ইসলামকে বাদ দিয়ে নয়। আজকে দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রথমে ছিল সেই নেম প্লেটের মধ্যে, ফলকের মধ্যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, আজকে সেখানে সেটা নাই, কেন থাকবে না? কে উঠিয়ে দিয়েছে? মুসলিম হল সেখানে সম্প্রদায়কেদের ঘ্রাণ পায়, কিন্তু জগন্নাথের মধ্যে সম্প্রদায়কের ঘ্রাণ পায় না। আজকে মসজিদ করলে সেখানে সম্প্রদায়ের ঘ্রাণ পায়, মন্দির করলে সম্প্রদায়ের ঘ্রাণ পায় না, এর কারণটা কোথায়? টুপি পরলে, দাড়ি রাখলে সাম্প্রদায়িক ঘ্রাণ পায়, বোরখা পরলে সাম্প্রদায়িক ঘ্রাণ পায়, সিঁদুর পরলে, উলুধ্বনি দিলে, রাখি বন্ধন করলে, লাল পাইরের শালু কাপড় পরলে সেখানে সাম্প্রদায়িক ঘ্রাণ পায় না, এটা বুঝতে হবে তোমাকে। আজকে আমরা যে সংস্কৃতি আবিষ্কার করছি, উজু ছাড়া, গোসল ছাড়া, মুখ ধোয়া ছাড়া, ফুল দেয়া আবিষ্কার করে সংস্কৃতি কাদের? পাক পবিত্র থাকবে না, উজু থাকবে না, গোসল থাকবে না, নাঙ্গা পায়ে শ্রদ্ধা নিবেদন করতে হবে, এই সংস্কৃতি কোথা থেকে আসছে? এগুলি আমাদেরকে জানা উচিত, বোঝা উচিত। যাই হোক, আমি সময় আপনাদের বেশি নেব না। আমি মুসলিম সন্তানদেরকে বলবো, আমি একবার গেলাম এক মাহফিলে, আমাকে এক মেধাবী ছাত্র দোয়া চাইছে, যদি আমি দোয়া চাই দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি। আমি বললাম চমৎকার দোয়া তুমি চেয়েছো, অনেক চমৎকার দোয়া, কিন্তু তোমার দোয়াটা পূর্ণাঙ্গ হয় নাই, অপূর্ণাঙ্গ। সে আমাদেরকে তাকিয়ে আসছে। আমি বললাম ভাই দেশ ও জাতির খেদমত কি হিন্দুরা করে না? হ্যাঁ করে হুজুর। খ্রিস্টানরা? হ্যাঁ। নাস্তিক করে? বৌদ্ধ করে? তো তুমি তো মুসলমান, তোমার মধ্যে তাদের পার্থক্যটা কি বলো? দেশ ও জাতির খেদমত সবাই করে, কিন্তু তুমি তো মুসলিম, তোমার মধ্যে পার্থক্যটা কি বলো? আমার দিকে তাকিয়ে আস। আমি বললাম তুমি এইভাবে দোয়া চাও? হুজুর দোয়া চাই ইসলাম দেশ ও জাতির খেদমত যেন করতে পারি, ইসলাম দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি, মুসলমান কাজে আমার ইসলামী খেদমত বাদ দিয়ে অন্য কোনো খেদমত আমার জন্য সমচীন নয়, ইসলাম দেশ ও জাতির খেদমত করতে পারি। ফায়দাটা কি?
ইসলাম ও দে ইসলাম বাদ দিয়ে দেশ ও জাতির খেদমত হয় না। আপনারা দেখেছেন পত্রিকার হেডলাইনে এসছে, সকল শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। তথ্যমন্ত্রী কি বলেছেন, পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন, আমাদের বর্তমান প্রেসিডেন্ট কি বলেছেন, এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যায়, এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায়। পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন, এখন দুর্নীতি সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে, সবচেয়ে বড় হলো দুর্নীতি। কয়েকদিন আগে প্রত্যেকে কি দেখেছেন, এক কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকা, 1 কেজি 1 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারছেন একটা বালিশের দাম কত, একটা বালিশের দাম কত, জানালার পর্দার দাম কত, বিছানার চাদরের দাম কত, ঘুরতে যাবে রং চেঞ্জ করার জন্য, রং চেঞ্জ করবে, রং দেখবে, এর জন্য বিশাল এক টিম। টাকাগুলি কাদের, টাকাগুলি কাদের? আপনারা একদিন কর্ণধার হবেন, আমি প্রশ্ন করতে চাই। আমাদের দেশ একটা দরিদ্র দেশ, দরিদ্র সাথে প্রাইম মিনিস্টার বিদেশে যাবে বিশাল বহন নিয়ে, বিশাল কাফেলা নিয়ে, বিমান রিজার্ভ করতে হবে, কয়েকদিন বিমান তার জন্য অপেক্ষা করবে। টাকাগুলি কার, টাকাগুলি কার? খাদ্য মেনু চেঞ্জ করবে বিদেশে যায়, আমাদের দেশের লোকেরা দেখছি, রং চেঞ্জ করবে পোশাকের রং, বিশাল কাফেলা নিয়ে বিদেশে যায়। টাকাগুলি কাদের? সব আত্মসাত হয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন উন্নয়ন, আমাকে একজন বলছে ইসলাম হুকুমত হলে কি উন্নয়ন হবে, আমি বলে এক কথায় বলবো না, দীর্ঘমেয়াদী কথায় বলবো, বলে যে এক কথায় বলেন। আমি বললাম এখন যে উন্নয়ন হয় তার চেয়ে 70 গুণ উন্নয়ন বেশি হবে। তাকাই আছে আমার কাছে, কি বলেন উসুল? বলে হ্যাঁ। বলে কেন, কিভাবে? আমি বললাম ভাই বর্তমানে 70% টাকা চুরি হয়, আর ইসলাম ক্ষমতায় আসলে 1 টাকাও চুরি হবে না। তাই এখন যদি রোড হয় 30টা, ইসলাম ক্ষমতায় আসলে রোড হবে 100টা, তাই কত গুণ বেশি বাড়লো, 70 গুণ বেড়ে গেছে। আশ্চর্য হয়ে গেছেন নাকি? দেখেন পরিকল্পনা মন্ত্রী কি বললেন, আমি এতক্ষণ বলছি 70 টাকা চুরি হয়, আর তিনি কি বললেন, বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকাই নেই, 90 টাকা নাই। আপনারা আমার সম্পত্তি, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর জেলে তাঁতি কামার এদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, আজকে তারা আত্মসাত করছে, চুরি করছে, লুটপাট করছে। কাজে আসুন, আসুন ইসলামকে নিয়ে সামনে কদম বাড়াই। আমার মূল পরিচয় ইসলাম। আমার শেষ কথা হলো এই, আমরা যারা আল্লাহকে মানি তারা আমরা মনে করি এই জগৎই শেষ না, এই জগৎ শেষ না। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, আমাদের খালেক আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? দারউইনের থিওরি অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। এই দারউইনের এক পচা গান্দা অযৌক্তিক একটা থিওরি আমাদের মাথার মধ্যে ঢুকাবার জন্য চেষ্টা করছে। দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস। আমরা বলি আমাদের আদি উৎস আদম, আর তারা বলছে আমাদের আদি উৎস বানর। এটা হয় না। কাজী আমরা পরকালকে বিশ্বাস করি, পুত্রের হারাকাত সাকানাত ও আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, যা প্রকাশ করেন, যা গোপন করেন, যা বলেন, যা দেখেন, যা শুনেন, যা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, সব কিছুর জবাব দিতে হবে। কাজে আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো, শুধু জাগতিক নয়, ইহকাল পরলোককে পরকালের চিন্তা নিয়েই আমাদের সামনে কদম বাড়ানো উচিত। এই দুনিয়া কিছু না, আমরা একদিন থাকবো না। আর একটা কথা হলো এই, আমার শেষ প্রশ্ন, নাস্তিক কেন নাস্তিক হয়, হিন্দু কেন হিন্দু হয়, খ্রিস্টান কেন খ্রিস্টান হয়? জন্মের কারণে না। যদি একটা হিন্দুর বাচ্চা ছোটোবেলা মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? আল্লাহ। যদি একটা মুসলমানের সন্তান হিন্দুর ঘরে লালিত পালিত হয়, নবজাত শিশু, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? কারণ সে তো বাচ্চা মুসলমানের, সে তো বাচ্চা হিন্দুর। দেখা গেল জন্ম কোনো বিষয় না, সাবজেক্ট নয়, মূল সাবজেক্ট বিষয় হলো শিক্ষা এবং পরিবেশ। মূল বিষয় শিক্ষা পরিবেশ। ঠিক ইসলামের দুশ্মনরা আমাদের শিক্ষাঙ্গন এবং পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছে যে মুসলমানের জন্ম হওয়ার পরেও
একটা মুসলমানের সন্তান আল্লাহ বলতে না পারে, একজন মুসলমানের সন্তান ইসলামের ঘরে জন্ম হওয়ার পরেও ইসলাম নিয়ে গর্ব করতে না পারে, একজন মুসলমানের সন্তান আল্লাহ রাসূল মানার পরেও কলেমা পড়তে না পারে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি পড়তে না পারে, সূরা ফাতিহা পড়তে না পারে। আপনি চিন্তা করতে পারছেন আমাদের ইউনিভার্সিটির হাজারো সন্তানরা আছে যারা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, চার কলেমা পড়তে পারে না। কারণটা কি? এরা এত মেধাবী, এত জেহেন আল্লাহ পাক দান করছেন, এরা পারে না কেন? শিক্ষা এবং পরিবেশ এমনভাবে সাজানো হয়েছে যেন ওরা বাচ্চা ইসলাম শিখতে না পারে। এর জন্য ভাইও আপনাদের অনেক দায়িত্ব, অনেক অনেক দায়িত্ব। আব্বাজান বলেছেন আমি পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাবো, আমি ইউনিভার্সিটি গিয়ে নাস্তিক হব না, বরং যারা নাস্তিক হয়েছে তাদেরকে আস্তিক বানাবো, আমি ইউনিভার্সিটি গিয়ে ইসলাম ছাড়বো না, বরং ইসলাম যারা ছেড়ে দিয়েছে তাদেরকে ইসলামের দলে নিয়ে আসবো, আমি ইউনিভার্সিটির আঙ্গিনায় গিয়ে নিজে নামাজ ছাড়বো না, বরং যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়াবার ব্যবস্থা করবো, আমি পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাবো ইনশা আল্লাহ। কাজে আমাকে আল্লাহ পাক এই আমলগুলি করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে নসিহাতগুলি মানার তৌফিক দান করেন।